আজকের দিনটা বাংলাদেশের আগামী দিনের যারা ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী হবে তাদের জন্য একটা শিক্ষার বিষয়। ক্ষমতার দ্বন্দ্ব এবং মানুষকে মানুষের স্বাধীনতা স্বাধীনতার আকাঙ্ক্ষাকে দমন করার জন্য অপরাধের মাধ্যমে, হত্যাকাণ্ডের মাধ্যমে, নিপীড়নের মাধ্যমে একটা জাতির আকাঙ্ক্ষাকে দমন করে, গণহত্যা চালিয়ে, মানবতা বিরোধী অপরাধ করে ক্ষমতায় যে চিরদিন থাকা যায় না এবং বিচারের মুখোমুখি হতে হয়, আজকের দিনে এই আদালতের দৃশ্য দেখে ভবিষ্যতে বাংলাদেশে যারা স্বৈরাচারী হওয়ার স্বপ্ন দেখেন তারা যদি শিক্ষা গ্রহণ করেন সেটা আজকের দিনের জন্য একটা বড় লেসন হবে বলে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিগত সরকারের আমলে 13 জন ক্ষমতাশালী ব্যক্তিকে হাজির করা হয়েছিল, যাদের বিরুদ্ধে জুলাই এবং আগস্টে যে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা এবং অন্যান্য অপরাধ যেগুলো আন্তর্জাতিক আইনের অপরাধ সেগুলো সংগঠনের দায়ে তাদেরকে উপস্থিত করা হয়েছিল। আজকে আদালতে আমরা এই অপরাধ সংগঠনের পেছনের যে পটভূমি আছে সেটা ব্যাখ্যা করেছি কীভাবে 2009 সাল থেকে ক্রমান্বয়ে একটা রাষ্ট্রযন্ত্রকে ক্রমান্বয়ে ব্যবহারের মাধ্যমে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিকরণ, দলীয়করণ, পারিবারিকীকরণের মাধ্যমে একটা নিপীড়ক সংস্থায় পরিণত করেছিল। একটা রিপাবলিক, ডেমোক্রেটিক রিপাবলিক, সেইটাকে কীভাবে একটা নিপীড়ক এবং ফ্যাসিবাদী নিপীড়নকারী সরকারে পরিণত করা হয়েছিল সেই স্টোরি পটভূমি আমরা তুলে ধরেছি। যেই পটভূমিতে একটা রাষ্ট্র ক্রমান্বয়ে জনগণকে বিভিন্ন সময় হত্যা করে, আমরা বলেছি পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, শাপলা চত্বরে সাধারণ মানুষকে হত্যা করার মাধ্যমে প্রতিবাদী জনতাকে স্তব্ধ করা হয়েছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে মানুষের বাক স্বাধীনতা, অন্যায় এবং নিপীড়নের বিরুদ্ধে যে ভয়েস জনগণের সেটাকে রুদ্ধ করা হয়েছে। এইভাবে একের পর এক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে শুধুমাত্র একজন ব্যক্তি বা তার পরিবারকে ক্ষমতা রাখার উদ্দেশ্যে। এটা একটা রাষ্ট্রের যে চেতনা সেইটার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিলেন এবং সেটা করতে গিয়ে আজকে প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা, শুধুমাত্র তাকে রক্ষা করা এবং তাকে ক্ষমতা রাখার জন্য এই অপরাধগুলো সংঘটিত হয়েছে এবং এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনা এবং তার নির্দেশে তাকে ক্ষমতায় রাখার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আজকে বাকি যে 13 জনকে উপস্থিত করা হয়েছিল তারা ক্যাবিনেটের সদস্য হিসাবে সরকার দলের বিভিন্ন দায়িত্বশীল পদে অধিষ্ঠিত থেকে, কেউ সরকারের আমলাতন্ত্রের মধ্যে যেমন স্বরাষ্ট্র সচিব ছিলেন তারা, এমপি ছিলেন, 14 দলীয় জোটের নেতা ছিলেন, রাজনৈতিক সহকর্মী ছিলেন, তারা সবাই মিলে এই অপরাধগুলো সংগঠন করেছেন নৃশংসভাবে। 2000-এর মতো 1500-এর অধিক ছাত্র তরুণ জনতাকে হত্যা করেছেন, 25,000-এর বেশি মানুষকে আহত করেছেন, গোটা বাংলাদেশ জুড়ে নৃশংসতা চালানো হয়েছে, সিভিলিয়ানদেরকে নিষ্ঠুরতম পন্থায় হত্যা করা হয়েছে, হত্যার পরে তাদের লাশ দাফনে বাধা দেওয়া হয়েছে, আহতদের চিকিৎসা করতে বাধা দেওয়া হয়েছে, লাশকে পুড়িয়ে দেওয়া হয়েছে, দাফন করতে দেওয়া হয়নি, গোপনে দাফন করতে বাধ্য করা হয়েছে, হসপিটালে চিকিৎসার পরে মৃত্যুবরণকারীদের ডেথ সার্টিফিকেটে পোস্টমর্টম করতে দেওয়া হয়নি, ডেথ সার্টিফিকেটে লিখতে দেওয়া হয়নি যে গানশট ইঞ্জুরিতে মারা গেছে, এই ধরনের অপরাধ সংগঠন তারা করেছে, তাদের আজকে উপস্থিত করা হয়েছিল। আমরা যেটা আদালতের কাছে জানিয়েছি যে এই অপরাধ একই সাথে সারা বাংলাদেশে 56,000 বর্গমাইল জুড়ে একদম ব্যাপক ভিত্তিক মাত্রায় সংগঠিত হয়েছে এবং টার্গেটেড ওয়েতে পার্সিকিউশন করা হয়েছে। এইটার তদন্ত সমাপ্ত করে বিচারের উপযোগী একটা রিপোর্ট দাখিলের জন্য আমাদের একটা যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা 2 মাস সময় চেয়েছিলাম, আদালত আজকে 1 মাস সময় মঞ্জুর করেছেন, 1 মাস পরে আবার এই রিপোর্ট দাখিলের জন্য থাকবে, সেদিন হয়তো আসামিদেরকে নিয়ে আসা হবে এবং আমরা আশা করছি খুব দ্রুতই এই রিপোর্ট আমরা তদন্তের সংস্থার কাছ থেকে পেয়ে যাবো এবং মামলাটি তখন আনুষ্ঠানিক বিচারের জন্য তার যাত্রা শুরু করবে। এইখানে মানবতা বিরোধী অপরাধ শুধু যে জুলাই আগস্টে হয়েছে তা কিন্তু নয়, এই সরকার অর্থাৎ বিগত যে আসামি যারা ছিলেন তাদের সরকার যখন ক্ষমতায় আসে তখন থেকে এই গুম খুন এবং কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে নির্যাতনের যে বিভৎসতা আপনারা ইতিমধ্যে জেনেছেন, আমাদের তদন্ত সংস্থা এগুলো আমরা তথ্য পাচ্ছি বা আপনারা গুম কমিশনের কাছ থেকেও জানতে পেরেছেন যে সেই নির্যাতন ক্যাম্পগুলো কতটা নিষ্ঠুর ছিল, সেই নিষ্ঠুর ক্যাম্পগুলোতে যে পদ্ধতিতে নির্যাতন করা হয়েছে সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে হিটলারের নাৎসি বাহিনীর যে কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো ছিল
সেই ধরনের নিষ্ঠুরতার সাথে তুলনীয়, একই প্যাটার্নে সেই কথাগুলো আমরা বলেছি যে এরা শুধুমাত্র যে গণহত্যা করেছে তাই নয়, অপহরণ, গোপন কারাগারে আটক এবং টর্চারের যত ফর্ম আছে সেই ফর্মে এই মানুষদেরকে টর্চার তারা করেছেন, এবং করার মাধ্যমে নাজিদের সেই নৃশ